গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবীজ কিচেন ওয়াল অ্যান্ড ব্লগ থেকে আমি দেবী বলছি। আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি। এখন বাজে সকাল সাতটা, সকাল সিটি বাজছে, আর ওদিকে আমি ভাত বসিয়েছি। জানলা দরজা কিন্তু একটু খুলিনি, এই দেখুন জানলা দরজা কিছু খুলিনি, এখন এবারে খুলবো। তো ছেলেকে তুলে দিয়ে এসে হয়ে গেছে, আজকে ওর বাবা তুলে দিয়েছে। তো এবারে আমি রান্নাটা সেরে ফেলি, আর নিচে ওর বাবার সকালবেলা যদি এক গ্লাস ছাতু দেওয়া হয় না, তাহলে একটু টেনশনটা কম হয়। কারণ খেতে খেতে তো তোমার 11:30, 11:30 হয়ে যায়। আজকে দিনে প্রেশারের ওষুধটা গন্ডগোল হয়ে যায়, প্রেশার ওষুধটা খাওয়ার টাইম থাকে না, খাবেই না। তাই জন্য এইটা আমি শুরু করেছি নতুন নতুন, যে না আগে এক গ্লাস ছাতু খেয়ে থাকলে তবু কিছুটা পেটটা ঠান্ডা হবে। চিন্তা থাকে না, একটু লবণ দিয়ে, এটা কিন্তু চিনি দেবে না, এটা কিন্তু প্রত্যেকজন খেতে পারে, বাচ্চা থেকে বয়স্ক। এবার যাদের প্রেশার আছে বা সুগার আছে তাদের একটু মনে করতে হবে। দরজাটা খুলে দিয়ে রোদ আসে ভালো, দিকে সকালবেলার রোদটা আসবে, পূর্ব দিকে রোদটা ভালো হয়। বেশ, এদিকে হাঁসের ডিম রান্না করব, তো তার জন্য একটু বেশি সিটি পড়তে হবে। এদিকে ভাত দিয়ে আসি, হাঁসের ডিম নিয়ে নিয়েছি আমি, এগুলো এবারে ভেজে নেব। এখানে দেখুন কড়াতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সামান্য একটু হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, দিয়ে এটা একটু তেলের মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে এক এক করে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমি ভালো করে, এবং একটু লালচে লালচে রং ধরলে আমি ডিমগুলো এবারে আস্তে আস্তে নামিয়ে নিই। হাঁসের ডিমগুলো যদি ভালো হয়, মানে ছাড়াতেও খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং সিদ্ধটাও ভালো হয়, ফেটে ফুটে যায় না, খোসা টোসা উঠে যায় না। ডিমগুলো এবারে তুলে নিলামগুলো আমি এবারে একটু ভেজে নেব। এটাকে আমি এবার একটু লবণ আর হলুদ দেবো। সিদ্ধ করার সময় কিন্তু আমি একটা সিটি দিয়েছি, সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম, সেই বুঝে আপনারা লবণটা দেবেন। ভালো করে আলুটা ভেজে নিন।
এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। এদিকে আছে চারটি পেঁয়াজ, এই ঠিক এরকম সাইজে, আর কতগুলো রসুন আছে। এটা আমি একটা ভালোভাবে পেস্ট করে নেব। আলুটা বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিই, আর ডিমের আলু যদি ভাজা থাকে তো খেতে দ্বিগুণ হয়ে যাবে টেস্টটা। তো এদিকে আমি এবারে প্যানে তেল নিয়েছি, নিয়ে তারপরে আমি এখানে জিরে, জৈত্রী, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। এবারে ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হবে, এখানে আমি দুটো টমেটো পেস্ট করে নিয়েছি ভালোভাবে। এবারে এই ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে আমি আগে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পর এর মধ্যে আমি দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরে বাটা। এখানে আমি কোনো গুঁড়ো ইউজ করব না। এবারে ভালোভাবে টমেটোটা যতক্ষণ না কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ না একটু আমি ভাজব। ভালো করে রসুন পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছি। এবারে টমেটোর এই কাঁচা গন্ধটা চলে গেছে, এরপরে আমি এই পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দেব। এটা ভালো করে সুন্দর করে মিহি একটা পেস্ট বানাতে হবে। আস্তে আস্তে ভালো মতন এটা পেস্ট মানে কষতে হবে। এবারে এবারে আমি মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে সুন্দরভাবে কষতে হবে, যেহেতু আমি আলু ডিম ভালো করে ভেজে নিয়েছি। এবারে মশলাটা কষার অপেক্ষা। মশলাটা কষার সময় আমি এবার দেব পরিমাণ মতন লবণ, আর দেব হলুদ। এবারে যতক্ষণ না তেল ছাড়ে মশলাটা থেকে আমি এরকমভাবে কষতে থাকবো। এর মধ্যে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিলাম। ঝালটা আপনারা একটু বুঝে দেবেন, যে যেমন ঝাল খায়। এবার এটাকে আর একটু ভালোভাবে আমি কষে নেব। আর দেব একটু চিনি। এই কষার সময় যদি চিনিটা দেন তাহলে কিন্তু দেখবেন রংটাও লাল হয় আর সব কিছু ব্যালেন্স হয়। এবারে আর একটু এটা কষু। এটা থেকে তেল ছেড়ে গেছে, এবারে আমি এই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, সরি আমার একটু ভুল হয়ে গেছে, আমি ক্যামেরা চালু করিনি, অলরেডি আপনাদের সাথে আমি রেসিপি শেয়ার করছি। এদিকে দেখুন ডিম আর আলু, ভাজা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি এটা আরেকটু ভালোভাবে কষা হলে, ডিম আর আলুটা যদি ভালোভাবে এরকম মশলার সাথে কষানো যায় না, তাহলে ডিমের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়। একবার আমার কথা শুনে একবার বানিয়ে দেখুন, দেখবেন খুব ভালো লাগবে। এটা আপনাদের আমি দেখাতে ভুলে গেছি, তো ক্যামেরাটা চালুই করতে ভুলে গেছি। এই দেখুন আলু ভাজাটা আর আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে একটু ফুটে এবার আমি অল্প সামান্য একটু জল দেব, অল্প দেব। এবারে আমি ভালোভাবে নেড়ে নেব।
যেহেতু মানে মশলাটাও ভালোভাবে কষা হয়ে গেছে, আলুও ভাজা ডিমও ভাজা, তাই জন্য একটু সামান্য একটু ফুটবে। আমি লবণ ঝাল ঝাল সমস্ত কিছু আমি টেস্ট করে নিয়েছি, সব ঠিক আছে। এবারে আমি এর মধ্যে হয়ে গেছে, এবারে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, আর কিচ্ছু দিতে হবে না। আপনারা চাইলে একটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে পেঁয়াজের ফেরেস্তা, এটা দিলে দ্বিগুণ টেস্টটা আরও বেড়ে যাবে। তো আমি আজকে দিলাম না, সেটা আপনারা এটা দিতে পারেন। ব্যাস কমপ্লিট হাঁসের ডিমের কষা। এবারে আমি এটাকে ঢেকে রাখবো। হয়ে গেল হাঁসের ডিমের কষা, দেখছেন কত সুন্দর লাগছে। তো এটা ঢাকা দিয়ে রাখলে খুব ভালো। তাহলে আজকে আমাদের লাঞ্চে আছে হাঁসের ডিমের কষা, আজকে আর মাছ টাছ নেই। এদিকে আছে সমস্ত সবজি দিয়ে একটা ডাল পেঁপে দিয়েছি, কুমড়ো, তারপরে কি বলে বাঁধাকপি, গাজর, এগুলো দিয়ে একটা ভালো করে একটা ডাল করেছি। ব্যাস এই আজকে আমাদের লাঞ্চ মেনু। আর ওদিকে তো ভাত হয়ে গেছে, তো এবার বাকি কাজটা সেরে। বন্ধুরা এখন বাজে দুপুর পাক্কা 12টা, সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে সবারই। ওর বাবা অল্প একটু সামান্য এইটুকু খেয়েছে, এইটুকুনি বাটিতে করে একটু মেখে দিয়েছি, সেটা খেয়েছে, কারণ সকালে তো ছাতু খেয়েছে আর প্রেশার ওষুধটা খাবে বলে তাই জন্য ওইটুকু খেয়েছে। আর মেয়েকে করে দিয়েছিলাম বেসনের চিলা, মেয়ে আর আমি বেসনের চিলা খেয়েছি, ও বেসনের চিলা আর একটা ডিম সিদ্ধ খেয়েছে, খেয়ে তারপরে নিচে নাচ শেখাচ্ছে। এবারে আমি এখন স্নানটা সেরে ঠাকুরটা দিয়ে নিই, শীতকালে যত তাড়াতাড়ি স্নান করা যায় তত তাড়াতাড়ি কিন্তু খুব ভালো হয়। তো যাই হোক, আমি এদিকে স্নান করিনি কারণ আমার সমস্ত কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, ঘরটর গোছানো হয়ে গেছে। এবারে স্নানটা করলে এটা একটা বড় বিশাল কাজ, এটা তাহলে কমপ্লিট হয়ে যাবে। তো চলুন তাহলে স্নানটা করে নিই। দেখুন তিনজনের চা হয়ে গেছে, এবারে চলুন চাটা খেয়ে নিই। আমরা ডাক্তারখানায় গিয়েছিলাম সেটা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা। তো আমি ডাক্তারখানায় গিয়েছিলাম বিকেলবেলা, ডাক্তারখানা থেকে এসে আর এই মাত্র চা বসালাম, চাটা খেলাম, কারণ আমি চোখের ডাক্তারখানায় গিয়েছিলাম, চোখটা তো আবার বাড়াবাড়ি হয়েছে তাই জন্য চোখের ডাক্তারখানায় গিয়েছিলাম, চোখের ডাক্তার দেখিয়ে এসে তারপর চা বসালাম। তো চলুন তাহলে চাটা খেয়ে নিই। এখন বাজে রাত 9:30। এবার আমাদের ডিনারের জন্য সমস্ত আমি আয়োজন করব, কারণ এবারে খেতে বসবো আর চোখটাও ভালো লাগছে না, ওষুধ দিচ্ছি ডাক্তারখানা থেকে আসার পরে, আর আর একটা ওষুধ ট্যাবলেট দিয়েছে যে ওটা খাওয়ার পরেই তারপরে খেতে হবে। তো তার জন্য আজকে একটু তাড়াতাড়ি খাবো, 9:30 মধ্যেই খেয়ে নেবো ভাবছি। 9:30 তো এখনই বাজে, এই 5-10 মধ্যে খেয়ে নেবো, ওষুধও খেয়ে নিয়েছি। তো যাই হোক সারাদিন এইভাবেই চললো, আর আজকে আমার ব্লগটা আমি এখানেই রেখে দিলাম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ যাই, টাটা।